11 বছর মোটামুটি একটা দীর্ঘ সময় মানুষের জীবনের 11টি বছর সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে এত বছর হয়েছে আমার মনে হয় যে এটা মনে হয় গতকালের কথা এরকম মানে এত ঘাট এত দগদগে আমার কাছে মানে হুমায়ুন আহমেদ যে নেই হুমায়ুন ভাই যে নেই এটা মানে আমার কাছে মনে হয় যে না এত এতদিন আগে উনি চলে গেছেন না প্রতিদিনই আমার মনে পড়ে প্রতিদিনই অনুভব করি অন্তর দিয়ে অনুভব করি তো কাজেই এটা আমার সবসময় আমার নিকটে আছেন উনি এরকমই মনে হয় পুরোপুরি মিস করি এখন মানে আমরা যে জায়গায় কাজ করেছি নুহাশপল্লিতে বিশেষ করে 18 বছরের মতো এক নাগারে তারপরে সেইখানে এই এখন যে আজকেই এই সময়ে হয়তো আমরা নুহাশপল্লিতে থাকতাম সন্ধ্যায় বসতে আমরা ড্রয়িং রুমে বসতাম আড্ডা হতো হুমায়ুন বলতেন আমরা শুনতাম তো এটা আমরা একটা পরিবার ছিলাম যেহেতু নুহাশপল্লিতে আমরা একটা পরিবারের মতো তার কিছু অভিনেতা অভিনেত্রী ডিওপি মেকআপম্যান কিছু তার ফিক্সড ছিল মোটামুটি তাদেরকে নিয়ে যখন আমরা দীর্ঘদিন কাজ করতে করতে মনে হয়েছে আমরা একটা পরিবারের অন্তর্ভুক্ত যে কারণে সেটা মানে আমার সবসময় সর্বক্ষণই আমার মনে পড়ে আসলে এটা তো মাপার কোনো যন্ত্র নেই যে এই যন্ত্র দিয়ে মাপলাম যে এত পার্সেন্ট নেই এটা অনুভবের ব্যাপার তবে এটা প্রভাব যে বিরূপ প্রভাব যে পড়েছে সেটা একদম সত্যি কারণ আজকে আমরা ইন্ডাস্ট্রিতে আমরা টেলিভিশনে মিডিয়াতে যেরকম আমরা নাটক দেখি মানে ভিউ পাওয়ার জন্যে গালা গালি তারপরে ডাবল মিনিং এগুলি আমার মনে হয় যে আমার খুব কষ্ট হয় যে হুমায়ুন ভাই যদি জীবিত থাকতেন হয়তোবা এই ধারাটা আসতে পারতো না কারণ উনি না উনি সবাইকে ওই সুন্দর একটা রাস্তাতেই হাঁটাতেন উনি নোংরা পথে হাঁটতে দিতেন না কারণ ওনার যে জাদুকরি যে বিষয়টা ছিল ওনার ভিতরে সেটা দিয়ে উনি আমাদেরকে মানে দর্শককে উনি নোংরা লাইনে থেকে সুন্দর একটা পথে উনি আমাদেরকে নিয়ে যেতেন বলে আমার বিশ্বাস হ্যাঁ 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 কিছু কিছু তো আমি সবার ক্ষেত্রে আসলে বলছি না এখন কি ভালো নাটক হচ্ছে না এখন কি ভালো ফিল্ম হচ্ছে না হচ্ছে কাজে সেটা না কিন্তু এখন অনেক হচ্ছে ফিল্মও হচ্ছে নাটকও হচ্ছে অনেক এর ভিতরে যে ভালো নাটকগুলি বা ফিল্মগুলি আসছে সেটা হারিয়ে যাচ্ছে আসলে খারাপের খারাপ বেশি হওয়াতে একটা কথা আছে ঠগ বাঁচতে গা উজাড় এখন দেখা গেলো যে ঠগ যদি বাঁচতে যায় তাহলে গায়ে আর কেউ মানুষই থাকে না তো এখন হয়েছে অবস্থা মানে আমার কাছে কেন জানি মনে হয় যে খারাপের পার্সেন্টেজ বেশি কিন্তু ভালো যেগুলি হচ্ছে কিন্তু সেটা কিন্তু অনেক ভালো হচ্ছে আমি হয়তো সেই নাটক বা সেই সিনেমায় আমি অভিনয় করছি না কিন্তু আমি দেখে অভিভূত হচ্ছি এরকম ডিরেক্টর এরকম রাইটার এখন আছে এখনও আছে যারা অনেক সুন্দর কাজ করছে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আবার পাশাপাশি অনেক নোংরা আজে বাজে নিম্নমানের নাটক হচ্ছে এবং সেটাতে বলতে দ্বিধা নেই যে সেটাতে আমিও অভিনয় করছি পেটের তাগিদেও হয়তো বা করছি করতে হচ্ছে ওনার ওই যে আবার বললাম এগুলি আসলে মাপা যায় না যে কত কতটুকু কত অবদান এরকম না এটা দর্শক তো জানেই যে আমি আমি তো থিয়েটারে থেকে আসছি আমি ঢাকা থিয়েটারে এখনও কাজ করি আমি এই যে আমাদের 50 বছর পূর্তি হচ্ছে 28-29 জুলাই এই মাসে প্রাচ্য নাটকটি হবে সেলিম আল দিনের নাট্যাচার্য সেলিম আল দিনের রচনা নাসিরুদ্দিন সুব্বাচ্চুর নির্দেশনায় এটা শিল্পকলা একাডেমিতে হচ্ছে 28-29 জুলাই এটাতে আমি অভিনয় করছি সে আগে করেছিলাম এখনও করছি তো থিয়েটারে যখন আমি ঢুকি তখন থেকে আমি অভিনয় করি সেই 83-তে আমি ঢাকা থিয়েটারে ঢুকি 1983 সালে তখন থেকে আমি করি তখন থেকে আমার থিয়েটারের যারা দেখতো অনেকে আমাকে চিনতো পছন্দ করতো বিশেষ করে থিয়েটার প্রেমীরা তো আর আমি থিয়েটার করি থিয়েটার প্রায় আমি 15 বছর করে আমি নাটক টেলিভিশনের নাটকে আসছি প্রায় 14-15 বছর কিন্তু শুধু মঞ্চে ঢাকা থিয়েটারে অভিনয় করেছি সেখানে বিশাল বিশাল মানুষের সাথে আমার সম্পর্ক হয়েছে নাট্যাচার্য সেলিম আল দিন নাসিরুদ্দিন সুব্বাচ্চু যে আমাদের দল প্রধান তারপরে রাইসুল ইসলাম আসার জহিরুদ্দিন পিয়ার পীযূষ বন্দ্যোপাধ্যায় তারপরে সুবর্ণা মুস্তফা সমী কায়সার শহীদুজ্জামান সেলিম নাসরিন নাহার
তারপরে আর কত আহমেদ রুবেল লিটুয়া নাম এই বড় বড় অভিনেতাদের সাথে আমি কাজ করেছি দীর্ঘ 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 দিন মানে আজকে এখন পর্যন্ত গুনলে 40 বছর থিয়েটার করেছি এখানে আমার একটা পরিমণ্ডল একটা তৈরি হয়েছিল আমি অভিনয় শিখেছি তাদের অবদান আমি স্বীকার করি কারণ প্রথমে আমি ওখান থেকে শিখেছি বলি তারপরে তো বাকিটা দর্শকও জানে যে আমি হুমায়ুন আহমেদের নাটক থেকে হুমায়ুন ভাইয়ের নাটক থেকে আমি বিপুল জনপ্রিয়তা যদি পেয়ে থাকি তাহলে তার টেলিভিশনে যাওয়ার পরে আম জনতা আমাকে গ্রহণ করেছে এবং যে কারণে হুমায়ুন ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ।